এইভাবে তিনি তওবা করতে দেখেছেন 300 বছর ধরে একবার না করে। আর আপনি আজকে আপনারা আমরা সবাই দিনের মধ্যে কত গুনাহ করি গো, সকাল হয়ে গেলি কত পাপ করি আমরা, চোখের দাঁড়াতে হাতের দাঁড়াতে মুখের দাঁড়াতে চায় দোকানে বসে আর রোটে পাশে বসে ব্রিজে বসে আর জমি চাষ করতে যাই, কত লোকের গালি গালাজ করি গো ভাই, কত লোকের দুর্নাম করি, কত লোকের দুর্নাম রটাই, কত লোকের আজকে আমরা বিপদ করি, কত লোকের আমরা চুগলি করি ভাই বাবাজি গো। যত না গুনাহ করেছেন মনে করে যে আমি কোন সময় গুনাহ করেছি কোন সময় পাপ করেছি, ভাই কতদিন আগে পাপ করেছি, আপনি পাপ করেছেন 10 বছর আগে 5 বছর আগে 20 বছর আগে মনে করেন, আর ওই গুনাহটা আপনি চিন্তা করুন ওই গুনাহটা কিসের গুনাহ, মানুষ মার্ডার করা গুনাহ, মানুষ মার্ডার করা গুনাহ না, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, কাউকে গালি দিয়েছিল না, কারি জমির এল কেটেছিল ওটা গুনাহতে মেরে শুনল না কামেলা ফেলতে, হ্যাঁ মনে করেন যে অমুক লোকটা আমি জমি কেটে এল কেটে এল কেটে শুনল তো এখন মা মারিয়েছিল মেরিট দেখি ফালাকে মাটারি করে দেখি মনে করে কি গুনাহ, পাপটা কি গুনাহ আছে, হুকু করলা দাও এবার চিন্তা করো, যত হুকু করলা হয় যদি হুকু কোন এবাদ হয় তাহলে বান্দার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, কাউকে আপনি গালি দিয়েছেন তার কাছে যেতে হবে, ভাই আপনাকে গালি দিয়েছি কখন অমুক সময় গালি দিয়েছি কেমন করে এইভাবে গালি দিয়েছি, তখন ভাইকে আপনি বলেন ভাই আপনি ক্ষমা করে দেন, ভাই যদি আপনাকে ক্ষমা করে দেয় গুনাহটা মাফ হয়ে যাবে, কাউকে গালি দিয়ে দিলাম কাউকে অন্য এক থাপড়ে মেরে দিলাম আল্লাহর কাছে আপনি বোঝাল না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, ওই লোকটাকে আমি মেরে দিয়েছি আল্লাহ, ওই লোকটা আমার জ্ঞান দিয়েছি আল্লাহ, আল্লাহ বলছে তুই আয় খালি আমার কাছে, তুই আয় খালি চ হাঁকা বা শরীর চ খালি যে কাম গা চলবে না, কেউ কি মাজার করে হাত তুলে রূপা আল্লাহ ওই লোকটা কেটে ফেলে দিয়েছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ ওই লোকটা অনাথ তো ভাবে আল্লাহ জমি জমি বেটে এইটা কাটে একটু বাড়ি এসে তুমি তার নাম মাফ করে দাও, বলছে আয় তুই খালি আয় তোর কাছে আমি বসে আসছি হাফ নিয়ে চলবে না, যার এল দিয়েছি যার জমির তার ধান কেটেছি তার কাছে ক্ষমা চায় না আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আল্লাহ কাছে ক্ষমা করবো না, এটা হচ্ছে হুকুকুল্লাহ, দুই প্রকারের গুনাহ ভাই, বান্দার গুনাহ বান্দার কাছে ক্ষমা চাইতে হবে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, আজকে বলতে পারবেন ভাই কোন কোন মানুষকে গাল দিয়েছেন একটু মনে করতে পারবেন, একটু হাত তুলতে পারবেন যে যেন আমি গাল দিয়েছি তার কাছে যে আপনি যদি ক্ষমা চান তো ভাই আনন্দিত হয়ে যাবে, কত তুমি ইমানদারি ভাই তুমি কখন আমাকে গাল দিয়েছ আমি তো জানি না কি ভাই তুমি বলাম কল ক্ষমা চাইতেছ, কত কত রাখাল মানুষ হ্যাঁ তোমরা স্যার তোমাকে ক্ষমা করবো না, সত্যি হ্যাঁ গেল দেখে যা তোকে ক্ষমা করবো না যা আমার সামনে গেল কত ঠুকে ওড় করে দিত ঘামে, হ্যাঁ কত লোক আছে কত লোক ভালো থাকলে ও ঘরে বেন দিয়েছো ভাই, আচ্ছা তোমার আল্লাহর ভয় না হলে তুমি আমাকে ক্ষমা চাইতে আসবে না, যা তোমাকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম, তো বান্দার হক বান্দার কাছে ক্ষমা চাইতে হয় ভাই যে কোনো গুনাহ ভাই যে কোনো গুনাহ, আর যদি আপনি মনে করেছেন নম্বরটা ছেড়ে দিয়েছিল অমুক দিন আগে নম্বরটা ছেড়ে দিয়েছিলাম তো আল্লাহ গো এই থেকে আমি তওবা করছি আল্লাহ গভীরতে তোমার কাছে আমি ক্ষমা চাইছি আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আল্লাহ গো, ছোটবেলায় আল্লাহ কত নামাজ ছেড়ে দিয়েছিলাম আল্লাহ কত আমি না পাপ করেছিলাম আল্লাহ তোমার কথা আমাকে চলিনি আল্লাহ গো দান সাদকা করিনি আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে আল্লাহ
গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলছে এই গুনাহটা হচ্ছে আমার সাথে জড়িত পাপ, এটা আমি ক্ষমা করব, এটা আমি ক্ষমা করব। আয় আয় ক্ষমা নিমিত্ত আয় আমার কাছে, আয় ক্ষমা নিমিত্ত আয়। কিন্তু যদি বলো আল্লাহ বলে দিচ্ছেন সবকিছু নাকি আপনি সবই বলে দিচ্ছেন, একটু সবাই গিবতকারী আর ওই বংশ মানুষ তো যা আছে আছে, বেশিরভাগ মা বোনেরা বেশি গিবতকারী হয়, ওদের মধ্যে বেশি গিবতকারী, ওদের মধ্যে বেশি বেশি চুগলি আছে, মা বোনেরা ঢের কালিয়ারা দিয়ে না পিছন দিক থেকে, হ্যাঁ আর আপনাদের বিহার পারে মাটি খুব পড়া পিছন দিকে ঢের দেবেন, মাথা খুব কাটে দিবে, তখন এই রাতে বেলায় কোনো ডাক্তার মাত্র মিলে পাওয়া যাবে না। স্বাস্থ্য কথা বলছি যে ভাই আর কত মহিলার মধ্যে আছে, মা বোনের মধ্যে আছে, হ্যাঁ তখন কি বলছিল তো বাবু, আর কইস না আপনারা মহিলা মানুষ কি আপনারা পাপ করেন না? পুরুষে যাবে দোজকে, জাহান্নামে যাবে দোজকে, কিন্তু পুরুষ যাবে কম আর নারী যাবে বেশি। কে বললেন? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আমি একদিন মিরাজ ভ্রমণ করলাম, জান্নাত দেখলাম, জান্নাত দেখার পরে আমি জাহান্নাম থেকে উঁকি মেরে দেখলাম। জিব্রাইল ফেরেশতা আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামের দিকে উঁকি মেরে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দিকে উঁকি মেরে দেখলেন। অধিকাংশ নারী, অধিকাংশ মহিলা, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে হাউ হাউ করছে, জাহান্নামের মধ্যে চিৎকার করছে, ভয়ঙ্কর আওয়াজ করছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলছেন, ও আমার পথের সঙ্গী, হে আমার পথের বন্ধু জিব্রাইল, এই মহিলা তুমি না কেন জাহান্নামে এসেছে গো? এত অধিকাংশ মহিলা জাহান্নামে কেন এসেছে এর কারণ কি একটু বলো। জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মহিলা, এতগুলো নর নারী, এতগুলো মহিলা, এরা হল বেশিরভাগ না সুক্রী মহিলা, বেশিরভাগ স্বামীকে গালাগালি করনে বালা, বেশিরভাগ অধিকাংশ মহিলা জাহান্নামে হয়েছে না সুক্রী করার কারণে। না সুক্রীটা করার তো একটা হচ্ছে ভাই, এটা স্বামীর মানে হক নষ্ট করা, বুঝলে? না সুক্রী কোনটা জানে কত বড় না? না সুক্রী মা বলে আপনি ধ্যান দিয়ে শুনছেন, এই ক্যামেরাতে দেখতে পাওয়া যায় নাকি ভাই? না ক্যামেরা টাইম ধরে শো করে লাগা আছে, মা বলে আমরা দেখতে পাচ্ছেন মনে হয় নাকি? মা বলে এই না সুক্রী কোনটা কত বড় জানেন? না সুক্রী গুনা কত বড়? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি অধিকাংশ দেখলাম শুধু না সুক্রীর কারণে মহিলারা জাহান্নামে জ্বলছে, আর না সুক্রী গুনা, এই না সুক্রী পাপ স্বামীর হক নষ্ট করা। যখন কোন নারী না সুক্রী করবে স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে, স্বামী জান আমাকে আপনি মা কইরা দেন, আমাকে ক্ষমা কইরা দেন, ও স্বামী জান আর জীবনে কখন না সুক্রী করব না, কোনদিন না সুক্রী।
করে নাসুকরি করে মা বোনের হাত পেলেন তো হাত তো আপনাদের দেখতে পাবো না আমরা সব কিছু দেখতে পাবে মাথা দেখতে পাবো না হাত দেখতে পাবো না কিছু দেখতে পাবো না জিনারা নাসুকরি করেছেন আজকে সামনে হাত ধরেনগা সামনে হাত ধরেনগা আর স্বামীকে জড়িয়ে ধরবেন স্বামী গো জীবনে আমি নাসুকরি করব না তোমাকে তো আমি বলেছি নু যে খানটা বিনা আছে সাড়ে না হলে তোমার কাছে আমি থাকবো না তাই কথা বলেছিল স্বামী তুমি হাত ক্ষমা করে দাও তুমি যাও দিবা ছিনা দাও পাকা দাও নরম দাও মা যাও তুমি দিবা আমাকে তাই গ্রহণ করবা জীবনে কোনো নাসুকরি করব না হাদিসটা দিকে তাকান নবীজি কি বলছেন অধিকাংশ মহিলাকে জাহান্নামে দিকে নাও আর স্বামীর অবাধ্যতার কারণে এর মানে হলো কি স্বামীর কথা নাফরমান করার কারণে অধিকাংশ মহিলার জাহান্নামে যাবে এটাও একটা বিরাট গুনাহ ভাই এটাও একটা বিরাট বড় গুনাহ কেউ যদি স্বামীর কথা নাফরমান করলে ভাই হাদিসটা ধ্যান দিয়ে শুনেন হাদিসটা ধ্যান দিয়ে শুনুন ভাই যা কিছু বলেছেন তো বাটা হবে তো হ্যাঁ বাটা হবে তো দিয়ে দেন ভাই না পারলাম কেন যে লস করতে চাই না লাভ করতে চাই নিচে সুস্থ হবে তাহলে
দেখি তাহলে আপনার দুপাকে লাগিয়ে যেতে 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 একটা রিস্কা ওর কাপেলে বাড়ি থেকে ঘুরে নিয়ে এলো ওকে চাচা চলো তো তুমি যাবে না বা বুঝে এরকম এরকম নতুন বিয়ে হয়েছে তো আমার স্ত্রী ফুল না হলে পাঁচশো রাত হবে না চলো তো ভাবছি একটু রিস্কা নিয়ে চলো তো বুঝছো রিস্কা নিয়ে যা তাহলে তুই ঝুড়ি মারে তুই ঝাড় ফুল নিয়ে এলো হ্যাঁ লোকটা বলছে ফুলটি কি করে করে ভাতি যা বলছে আর কহে না বাবাজি এত পাঁচশো রাত হবে নতুন বিয়া করেছি তো বলছে চ আমার বাস্তবটা আমি সাহায্য দিচ্ছি বলছে না না তোমাকে যেতে হবে না গেলে পরে মানে অমানান হয়ে যাবে বুঝলে কি না তো কথাটা হচ্ছে যে আজকের স্ত্রী স্বামীকে বলে যে তুমি ওপরে ঘুমাও তো আমি ঘুমাচ্ছি আর তুমি যদি তুমি নিজে ঘুমাও তো আমি ওপরে ঘুমাচ্ছি কিন্তু আজকে আমি তোমার কাছে তোমার সাথে কথা বলবো না তোমার কাছে ঘুমাবো না এটা হচ্ছে বিরাট বড় গুণা ভাই হাদিসটা শুনলেন মা বোনেরা পালিয়ে যাবেন না পালিয়ে যাবেন না ধ্যান দে শুনেন একটা হাদিস এসেছে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূলের বেটি কন্যা বিবি ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনেই স্বামী স্ত্রীতে সারা রাত অনাহারে কেটে গেল কথা হলো না কোন খুসখাসালে হলো না কোন কিছুই হলো না সকাল বেলা যখন হয়ে গেল হযরত আলী হেঁটে চলে যাচ্ছেন হযরত আলী কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জামাই বাচ্চা হযরত আলীর মুখটা কেন এত ছোট কি ব্যাপার একে তো আমি সব সময় খুশি দেখি আজকে কি ব্যাপার হযরত আলী তোমার মনে কেন হাসি নাই তোমার মন কেন খারাপ কি ব্যাপার তোমার কারণটা বলো হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ শ্বশুর মহাশয়কে জামাই বলছে শ্বশুর মহাশয়কে জামাই বলছে হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আজ রাত্রে আপনার বেটি ফাতিমা চোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সঙ্গে সারা রাত কথা বলেনি সুবহানাল্লাহ নবীজি বলছেন ঠিক আছে দেখা যাক তাহলে জিজ্ঞাসা করা হবে বেটিকে বেটিকে জিজ্ঞাসা করলেন নবীজি বেটি ফাতিমা কি হয়েছিল তোমার কি তোমার তোমার স্বামী স্ত্রী তো শুনলাম নাকি যে শুনলাম নাকি যে তোমার তোমরা স্বামী স্ত্রীতে কথা বলা বলি করনি রাত্রে বেলা কি হয়েছিল স্বামী স্ত্রী তো হতে পারে আমাদের ঠকা মকি হবে না হতে পারে ঠকা মকি না দিন রাত দিনে টিভি না বলি হয়ে যাবে বাবা মা জানতে পারবে না আর দেওয়া মা জানতে পারবে না কেউ জানতে পারবে না নাকি জি ভাই নাকি তাই তো কি হয়েছে ঠকা মকি হবে পরে পড়াও জানছে কেন ঠকা যাচ্ছে মুখে আমাদের সত্যি সাথে করতে জজ জানছে কোটি জল যাচ্ছে ও বাবা ও সব সময় খাতা সার্চ হয়ে গেলে পাকু কোটি জানা আমার হে খালি মোবাইলে খাতা সার্চ হয় ঘাম ছুটে ঘাম ছুটে খালি মোবাইলে খাতা সার্চ খালি ওই ঠোকা ঠোকি মারা মারি হ্যাঁ ওগুলি চলছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিকে বলছে আরে বেটি কি হয়েছিল তো বুঝতে পারলে কোনো কিছুর জন্য ভালো হতে পারে আদা যা স্বামী তো ভালো হতে পারে জন্য জাতি আল্লাহ রাসূলের বেটি সে কি হবে না আল্লাহ রাসূলের জামাই হযরত আলী কি হবে না মানুষ বলতে ভুল হবে দেখেন ভাই আগে বলেছি যাতে ভুল হয় না তা হচ্ছে ফেরেশতা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিকে বলেছেন বেটি ফাতেমা বেটি রে আজ রাতে তুই যদি মরে যাতি তুমি যদি মরে যেতে রে বেটি তাহলে আমি তোমার জানা জানা করতাম না কথাটা বুঝতে পারলেন ভাই কি বলছে জামাই কেউ কিছু বললে না জামাইকে কিছু বললে না বেটিকে আছে কিভাবে দেখেন আর আজকাল কি হয় শ্বশুর জামাইকে মারে বেটি কিছু বলে না হ্যাঁ আমার বেটিকে তোকে কত মেহনত করে তোকে দিয়েছি লেখাপড়া করেছি আর একটা চাকরি বাকরি নিয়ে দিয়েছি আর তোমার বেটিকে আল্লাহ আয় ত্যাগ ভেঙে দেব গান গানের কাছে তোকে বাং হয় শ্বশুর জামাইকে মারে শ্বশুর জামাইকে কেউ মারে গো এটা শুনেছে মারতে আছে কি আছে মারে না না মেরেছে নাকি আচ্ছা আপনি যদি না মেরেছেন তবে ভাল বাড়ি আছে তাহলে একটু মেরেছে নাকি কি বলবো রে ভাই একটা জায়গাতে জামাই তারিখে এসছে ভাই বেশ কিছু
কেলকাপুরে অনেকদিনকার ডাক্তার কথা জামাই তারিখ এসছে নিন্দা করবে তুমি এই গ্রামে জামা ভালো শ্বশুর হলে কইটা কি করবে না রে ভাই ভালো শ্বশুর হলে খারাপ জামাইকে ভালো করবে করবে না কি বলো না করবে দেখো যে বাবা এই গ্রামে তুমি জামা তো তিন ঢোকা চা খেলে ভাই টেন তিন মিনিট লাগবে তো জামাই শ্বশুরকে বলে দেখো যে বাবা তুমি এই বাড়ি জামা গেরামে সম্মান তোমাকে দিবে তার মানে খাইও না বেলকে খাইও না উল্টা চুকরে খেতে নিবে এই গেরামে শুধু ভালো করে আস নাকি ভালো জামাই হলে পারে ভালো পুঁজি দিবে তো জামাই ও তেমন শ্বশুর তেমন বলে জুতা পিটা পেছে ওই জন্য স্বামী স্ত্রীর বেশি ঝগড়া হয় কেন মদ খাওয়ার টাকা চাই এই শালিক টাকা দিয়ে আমাকে দুবে না টাকা বেড়ি বাড়ি মতো কষ্ট টাকা না তো তোর ক্যাম ভেঙে দেবো আমার আমি হচ্ছি আল্লাহর বান্দা যত ইবাদত করবো
ইবাদত, দান সাদকা একটা আল্লাহ ইবাদত, নামাজ একটা আল্লাহ ইবাদত, রোজা রমজান হজ্জ একটা আল্লাহ ইবাদত। আসুন আজকে আল্লাহ সন্তুষ্ট হও, আল্লাহ সন্তুষ্ট হবে রসায়। আজকে আল্লাহ যা অর্থ দিয়েছেন, আল্লাহ যা আগুন দিয়েছেন, আল্লাহ যা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, তাতে কাজকে মুসিকে নির্মাণ করার জন্য আসুন দানগালা দিয়ে যান। 500,000 2,000 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? একটা আয়াত পড়ে শোনায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ তারাই দেখবে, মসজিদ তারাই আবাদ করবে, মান আমানা বিল্লাহ, যা আল্লাহর প্রতি ইমান আনে, ওয়া ইয়াউমিল আখির, আখিরাত প্রতি ইমান আনে, আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায়, ভরসা করা যায়, তারা একমাত্র মুত্তাকিদের মধ্যে তারাই শামিল হবে, তারাই হবে ইমানদারদের অন্তর্ভুক্ত, তারাই হবে মুত্তাকিদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন, কোন আল্লাহর বান্দা হালাল রুজি থেকে, হালাল পয়সা থেকে টাকা পয়সা আল্লাহর পথে দান করে দিবে, জান্নাতের মধ্যে তাকে একখানা ঘর নির্মাণ করে দিবে। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আসুন তো ভাই আমার আব্বা জানেরা, আল্লাহর কোন বান্দা যদি বেশি নয়, দেখি তো 2,000 টাকা দেওয়ার মতো লোক কে আছে? এক কলম, দুই কলম, তিন কলম, পাঁচ কলম।